সম্মানিত দিনী ভাই বোন, তার বইগুলিকে নিজের সন্তান মনে করে, দিন প্রচার মনে করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সব বইগুলি সংগ্রহ করবেন, এটা একটা দাওয়াতি বড় কাজ। কিছু জিজ্ঞাসা, নিজ প্রতিভা ফেসবুক পেজ থেকে আমি গোলাম রব্বানি কি সুদ খাওয়া নেওয়া হারাম, তাহলে লোন ব্যবসা করা কি হালাল? জি না, হালাল নয়। হুজুর হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু বাবা বলে নিজের টাকা দিয়ে পড়ো, তুমি ভর্তি হয়ে যাও না জামিয়া সালাফে 29 তারিখ ভর্তির তারিখ 29শে ডিসেম্বর, 1 ডিসেম্বর থেকে ফর্ম চলছে, 29শে ডিসেম্বর ভর্তির তারিখ। সাঘাটার একটা ছোট্ট ছেলে, এই কোচা শহরের একটা ছোট্ট ছেলে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ে, মাঝে মাঝে দেখি আমার চোখের সামনে পড়ে, জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তোমাদের ওই বাজারটার নাম কোচা শহর কেন? ছোট ছেলে। শেখ 1999 সালে বিবাহ করেছিলাম, 20,000 টাকা যৌতুক নিয়েছিলাম, এখন শোধ করতে চাই, করে দাও। যৌতুক ফেরত দিতেই হবে, কোনো পথ নেই। ফরজ সালাতের পর পঠিতব্য দোয়া পাঠের একা একা হাত তুলে দোয়া করা যাবে? যাবে। এই ছেলেরা, স্টেজে যেন কোনো মানুষ না উঠে, যারা আপনারা স্টেজে বসে আছেন, স্টেজটা আমাদের কয়েকটা ছেলে ছাড়া খালি করতে হবে, আর কেউ স্টেজে আসতে পাবে না। আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করি, যা যা কমলা খান আমার সাথে ভিড় করে ভালোবাসা দেখালে কে ভাই আর কে বন্ধু ভালো বুঝতে পারবে না। তো আমি সিলেটের দুর্ঘটনা বুঝতেই পারিনি, আমি তো কাউকে দেখতে পাই না, ব্যাপারটা কি? ভালোভাবে আছি, সলাত আদায় করলাম, খেতে যাচ্ছি, ওটা আমি ধারণাই করিনি, আমি কোনোদিন কারোর প্রতিবাদ করি না। সিলেট ওই থানার ওসি বলেছিলেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। আমি বলেছিলাম আমার জীবনে আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি, করব না, আর আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না, যে যা পারে বলে নে। কেউ যখন মোবাইলে খুব গালি দেয় আমাকে, গালি দিতে যখন কথা শেষ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু গালি শেষ হয়নি, তাই আমি আবার রিং দিলাম, আপনার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নেন, আমি আপনার কোনো উত্তর দিব না। আমি পাল্টা বলে খাটো হতে রাজি নই, আমার জবাব তো ওই দিব, আমি কেন জবাব দিলে তো তাহলে সমান সমান হলাম না, আমি পিছিয়ে পড়ে যাব, আর ও যদি দেয় সবসময় চাই, আমি কয়টা দিব, আমি এই বোকামি কাজ করতে রাজি নই। ছেলে প্রবাসে থাকে, মেয়ে গ্রামে, অনলাইনে বিবাহ সম্পর্ক হয়েছে, ইসলাম এটাকে সমর্থন করে? জি করে, ওর কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে। বোঝা যায়নি, বিবাহ জায়েজ। আমার দাদি তার সকল সম্পত্তি আমার দুই চাচাকে লিখে দিয়েছেন, আমার বাবা ও ফুফুকে দেননি, আমার দাদি মারা গেলে তার জানাজা আমি পড়াইনি, জামাতে পড়েছি, দাফন করেছি, আমি কি গুনাহগার? তুমি ঠিক করেছ, আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ আর তোমার চাচা যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, আর তোমার বাপ চাচা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপের ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করব। আমার দাদা বলেছিল আমার বাপকে যে তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য ভাগ্য রেখাবা, ও ভাগ্য নিয়ে এসেছে, আমার বাপ আমাকে বলেছিলো যে তুমি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য নিয়ে খাবা, আমি ভাগ্য নিয়ে এসেছি। আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলেছি যে আমার ভাগ্য নিয়ে থাকতে হবে না, তোমাদের ভাগ্য আল্লাহ দিয়েছে, ওটা নিয়ে খাবো। আমাদের মাদ্রাসায় শিক্ষকেরা
পুতুল তৈরি করতে বলে, হ্যাস এটা কথা না, তুমি ঠিক বলছো না, পুতুল তৈরি করা হারাম না, ঠিক আছে। আর শিক্ষকরা পুতুল তৈরি করতে বলে, এটাই তো জিজ্ঞাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নয় চাকরি করতে হবে না, এটা শিরক, একেবারেই হারাম, টোটালি হারাম। আসসালামু আলাইকুম প্রিয় শেখ, আমার নাম মোহাম্মদ নীরব, নীরব সরকার। এক জনৈক ব্যক্তি আমাকে বলে, নীরব নামটি রাখা যাবে না। ঠিকই বলেছে, নীরব নাম রাখা যাবে না। মুছে যে পানি লাগে তা খাওয়া হালাল না হারাম? হালাল। কে বললো হারাম? মুছের পানি হারাম, এটা আমরা শুনেছি, এটা মিথ্যে কথা। নামাজের সময় অনেক মুসল্লি সালাতের সময় সালাম দেয়, সালাম দেয়, আমরা নামাজের সময় কিভাবে উত্তর দিব? হাত বাঁধাই থাকবে। আমি কিস্তির ঋণের মধ্যে আছি, কিন্তু তা পরিশোধ করার অর্থ আমার কাছে এখন নেই। সুদ চিরদিনের জন্য হারাম, আর খুব বড় পাপ, এর চেয়ে ঘৃণিত পাপ পাপের জগতে নেই। কমিয়ে দাও জিজ্ঞাসা, আজকের মতো জিজ্ঞাসা শেষ করছি। শেখ, নামাজের সময় আর ওজুর সময় খারাপ কথা মনে হয়, করণীয় কি? রাতে উঠে দুই রেকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলিও, আর ওই সময় নাউজুবিল্লাহ বলিও, কেটে যাবে ইনশাআল্লাহ। শেখ, মেয়ে দিনদার ছেলের সাথে বিবাহ বসতে চায়, কিন্তু বাবা রাজি নয়, এক্ষেত্রে মেয়ের করণীয় কি? মেয়ে বিবাহ বসতে পাবে না। শেখ, একটি আমল সম্পর্কে জানাবেন, যেটা আমি আজ থেকে মৃত্যু অবধি নিয়মিত করতে পারি। ভালো কথা, ওটাই কথা, পাঁচত্ব সলাত আদায় করবা, হালাল রুজির চেষ্টা করবা, কোরআন তেলাওয়াত করবা, দুইজন যেখানে আছে সেখানে বসতে যাবো না, গল্প করতে যাবো না, জান্নাত হবে ইনশাআল্লাহ, এটাই সহজ। ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপর্দার ভাব, ছেলে মেয়ে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া হয়, এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারবে কি? জি পারবে। মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে, সহি হাদিস। পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য। গেটে আমাদের ছেলেরা আছে, কেউ খালি যাবেন না, যার যতটুকু সম্ভব দান করে যাবেন, আর অন্তত একটা পত্রিকা আলিতে সাম পত্রিকা হাতে করে যাবেন, টাকা না থাকলে, ওর দাম 30 টাকা, এটা যেন আপনার কাছে বড় ভারী না হয়। অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বলছে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল, কারণ তারা জেহাদের কথা বলে না। তুমি বলো, তুমি দালাল নাকি? হ্যাঁ তুমি বলো, তোমার নেতাকে বলতে বলো। কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? জি না।
ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে এতে আহলে হাদিসের ভূমিকা কি? দোয়া করা, কোনোদিন নাজেলা পড়া, আর তুমি পারলে সসরে উপস্থিত হও গিয়ে। দেখো আমাদের শরীয়তে যেটা কুলাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি নেই, মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা তা আমরা করে যাচ্ছি। সকাল সন্ধ্যার আমল, আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয়, কিন্তু সন্ধ্যার আমল কখন করব? পারলে সূর্য ডুবার আগে করো। মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলু ইসামস কাবলাল গরু, সূর্য ডুবার আগে করো, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে। যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের পরে করো। কেন? আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায়, তখন এটা মাগরিবের পরে চলে গেলেও সমস্যা হবে না। তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয়। ইশরাক জোহায়ের সালাত প্রত্যহ পড়ব না মাঝে মধ্যে? চাষ আওয়াবিন ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে, প্রতিদিন নয়। আত্মীয়তা ছিন্ন করা জায়েজ আছে কি? তাই কি আর হয়? আত্মীয়তা ছিন্ন করা হারাম, আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে। বাবা বলতেছেন একজনের আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন, বাধ্য করছেন, কিন্তু সেখানে সুদ ঘুষের কারবারই চলে, এখন আমার করণীয় কি? তুমি করবা না, সে যেখানে সুদ ঘোষ আছে সেখানে যাবা কেন? বলছে বাপ মাকে বলতে দাও, বুঝাতে থাকো। ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি 200 টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয়, এটা কি জায়েজ হবে? এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না। এখানে ও ক্লাবের টাকা, ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে, আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে, আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে, ঝামেলা থেকে মুক্ত নয়। জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে, এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে, যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই। সেই জন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে, আল্লাহ চলে গেছেন, আল্লাহ আর নেই, এখন আল্লাহই মোহাম্মদ, আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে, এখন সব অর্থ সম্পদ ধনভণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভাণ্ডারি এদের দিয়ে গেলেন। এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ, বলতে হবে আল্লাহ আকবার, আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোরআন হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই,
চাকরি করার টাকা রাখা দুটা এক নয়। পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে? ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিখিয়ে দিতে পারে। আমার প্রশ্ন, অনেক মসজিদে একামত হওয়ার আগে দাঁড়িয়ে যান, এটা কি হাদিস দ্বারা প্রযোজ্য? না, একামতের আগে কেউ দাঁড়াতে পাবে না, একামত যখন শুরু হবে তখন দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াতে পাবে না। আচ্ছা, বারাকাল্লাহ। শায়খ, আসসালামু আলাইকুম। কোনো মৃত ব্যক্তি স্বপ্নে আমাকে ডাকলে এর কোনো প্রভাব পড়বে কি? জি না, কোনো প্রভাব পড়বে না। যে স্বপ্ন খারাপ লাগে সেটা কাউকে বলবেন না, নাউজুবিল্লাহ মিন জালেক বলবেন, তিনবার থুতু বামে দিবেন, দুই রেকাত সালাত আদায় করে নেবেন, ওই স্বপ্নের কোনো প্রতিক্রিয়া থাকবে না। দূরত্ব নেই, পরিস্থিতি যখন বলছে সফর তখন কসর করবে। আসসালামু আলাইকুম। শায়েম, হানাফি মাজহাবের লোকেরা বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানি তোমাদের কোনো বক্তা গীবত করে কি না জানি না, আমি তো হানাফি মাজহাবি নিয়ে কোনোদিন কথা বললাম না, বললে তো আমার কথা বলতে হবে। ওই ওই বক্তাই মানুষের বদনাম করে, তুমি দেখো নেট খুলে। প্রিয় শেখ সালাম নেবেন। মানসিক কোনো রোগ নেই, ইবাদত করলে এর জন্য কোন শিশুর নাম ইমাম বুখারি রাখা যাবে? জি না, নাম পান না খুঁজে। ইমাম বুখারির নাম মোহাম্মদ, মোহাম্মদ রাখেন, মোহাম্মদ। পিতা মাতা যদি সলাত আদায় না করে এবং দিন না বুঝে তাহলে ছেলের করণীয় কি? তুমি সলাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শেখ, আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডুলি বিবি যায়, আবার ছেলে পক্ষ থেকে কোল ধরা যায়, এইভাবে কি যাতায়াত করা যাবে? জিনা এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ রসুন ভুট্টা অন্য অন্য ফসল চাষাবাদ করি, এক্ষেত্রে আমার ওসর ব্যবস্থা কি হবে? পেঁয়াজের রসুনের ওসর লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারির লাগবে না, সবজির লাগবে না, লাগবে ধান সরিষার, যার নাম শস্য, শস্য 18-30 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওসর দিতে হবে। হাফেজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠাই, এ বিষয়ে ইসলাম কি বলে? জেনা এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন আপনার অপরাধে, জামিয়া সালাফের শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফের ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফে কোনো রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, বাহিরে ব্যবহার হলে তার বিচার হবে, আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন?
ধর্মের নামে নোংরামি। পিতা যদি বিড়ি খায় তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভবপর। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি? জি না, নাতি দাদির জমি পাবে না। কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে। তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায়, যে আমার নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসল্লিগণ ও জোরে আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ বলে থাকেন, এটা কি হাদিস দ্বারা? আল্লাহ আকবর জোরেই বোঝা যায় যে আল্লাহ আকবর বলতে। না না, ব্যক্তিগত ব্যাপার, সবাই নিজে নিজে সালাম স্থিরা হয়েছে, সব শেষ, এখন যা হবে নিজে নিজে। শায়খ আসসালামু আলাইকুম, আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই, আপনাদের যদি দিনদার মেয়ের খোঁজ থাকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা ওটা দেখো না কেন? এতদিন আমরা সাদকাতুল ফিত্র আদায় করেছি টাকা দিয়ে, কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফেতরা আদায় করা বৈধ নয়। বৈধ নয়, ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। দুনিয়ার লোক দিচ্ছে যে, দেখ কি করবেন, দুনিয়ার লোক তো একরকম চলছে, আপনি চলে না, আমি চলবো না। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ফেতরা সস্যই দিব, কে যদি না নেয় ফেলে দেব। নিজেরাই করবে, সমাজ তো শরীয়ত মেনে চলে না, ওর তো খালি আছে ফেতরা বন্টনের দিন সমাজ, আর কুরবানির গোস্ত বন্টনের দিন সমাজ আছে, আর কি সমাজ আছে? কবর জিয়ারতে কোন দোয়া পড়তে হয়? কবর জিয়ারতে সালাম দেওয়ার পরে জানাজার দোয়াগুলি পড়বেন, এমনিতে নিজের ভাষা বলবেন। বেতের নামাজ আদায়ের পর রাতের শেষ ভাগে জেগে উঠলে তাহাজ্জুদ নামাজ আদায় করা যাবে? জি, আর বেতের পড়তে হবে না। বেতের হয়ে গেছে, এখন ভোর রাত্রে উঠে আট রেকাত পড়বেন। সময়ের কারণে চার রেকাতও পড়তে পারেন, ছয় রেকাতও পড়তে পারেন, দুই রেকাতও পড়তে পারেন। তাহাজ্জুদ, তাহাজ্জুদ কমসে কম দুই রেকাত, আর নীতিগতভাবে আট রেকাত। প্রধান অতিথি তহিদুল ইসলাম টিটু, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে অসুখ বিসুখ থেকে রক্ষা করো। আজিবিল বাস রব্বান নাস আসফান সাফি লা সিফা ইল্লা সিফাউ কাসিম লা ইয়াদরু সাকামা। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না, এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাফনের কাপড়ও কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবুলাইহি বেশি বলে, এটাই বেশি কাজ দিবে। ওর প্রস্তুতি দিয়ে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই, আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা না। তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতেই, কাফন দিয়ে কিছু হবে না।
বেশি পরে নাস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাই। মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না, পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না, যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামসলা পড়তে হবে, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দুরুদ, তারপরে কোরআন মাজিদ পড়তে হবে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সলাত হবে? হবে না, একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম, ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই, জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধে হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছে কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম। শায়খ, আমার স্বামী চাকরি করে, চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হল, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়িতে, বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করি, করেন? যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? হ্যাঁ, এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে, কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে, আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়খ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতর নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না, হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন, আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বইয়ে, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন।
শায়খ একজন মুসলমান সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়, সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম, অমুসলিম না, ও আগে কালেমা পড়তে হবে, কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি, এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম। হুজুর, হেজেমা চিকিৎসা কি, এই সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন। হেজামা একটা ভালো চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন, করতে বলেছেন। হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে, যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য, যার কারণে গাও হাত বেশি চুলকায়, ব্যথা করে, ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন। সালাফিয়া শব্দের অর্থ কি? সালাফি শব্দের অর্থ হল সাহাবি তাবিকে সালাফি বলা হয়, সাহাবি তাবিদের আকিদাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, সেটার নাম জামিয়া সালাফিয়া। সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা, যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো বদনাম থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না। কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না, ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না, কারো পড়া চলবে না ওই এতে অফিসে, জামিয়া সালাফিয়া। হুজুর, আমাদের জামাতের অক্ত ইমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু সালাতে সুরা কেরাতে ভুল করে, ভুল ধরে দিলে সংশোধন হয় না। তোমার এই অভিযোগের কি প্রয়োজন? ইমাম ওটাই থাক, যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন, ভালো নিয়ে আসাই উচিত। তবে বিরুদ্ধে লড়তে হবে, এটা করার প্রয়োজন নাই। আমার নখে আটা ভরে শুকিয়ে গেছে, আমি অজু করছি, অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এই অবস্থায় আমার অজু হবে কি? যে হয়েছে সমস্যা নেই, বেশি আটা লেগে থাকে যদি সালাত আদায় করে নিয়েছেন, সালাত ফিরাতে হবে না, তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে। আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রোগের মতো। মৃত ব্যক্তি পাঁচ কন্যে এক স্ত্রী রেখে মারা গেছে, যার যে অংশ বুঝে নেই, কিন্তু তার কন্যেরা নিজের মায়ের খোঁজ খবর নেয় না, মা তখন নিজের অংশ বিক্রি করে খেলে এমত এই মেয়েদের হক নষ্ট হবে কি? মেয়ে আপনাকে দেখবে কেন? ও তো শ্বশুর বাড়ি চলে গেছে, ও আপনার কোনো ছেলে নেই, তা আপনার মেয়েরাই দেখবে, মেয়েরা দেখবে তাই আপনি জমি বিক্রি করতে পারবেন না, এ কথা নয়। আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার সুবিধার জন্য যা করা লাগে তাই করে, আপনার ভাগের আপনি বিক্রি করেন, বাড়ি করেন, নিজে খান, কোনো সমস্যা নেই, সব কিছু করে দুনিয়া থেকে চলে যাবে যখন, তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাগ হবে, নেই তো নেই। আপনি বিক্রি করেন, 15 বছর আগে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছে, এখনো দলিল করে দেয় না, গ্রামের লোককে নিয়ে বসে করতে হবে,
দলিল করে দিবে না কেন? এটা তো একটা তোমার কথা সত্য হলে তার এই নোংরামির কারণ কি? কেন সে অন্যায় করবে? হঠাৎ করে মরে গেলে আপনার কি হবে? আপনি যে টাকা নিয়ে রেখেছেন, আমি যৌতুক নিয়ে বিবাহ করেছি, যৌতুক ফেরত দিতে পারিনি, এখন আমার ইবাদত কবুল হবে কি? না, টাকা হারাম আছে, ফেরত দাও, তোমার শ্বশুরকে বলো আমি ধীরে ধীরে দিব, কি সমস্যা সেটা পেশ করো, টাকা ফেরত দিতেই হবে, আপোষ নেই। ওস্তাদজি আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঋণগ্রস্ত, কিস্তিতে টাকা উত্তোলন করেছে, তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে খেয়ে যাক, আপনি খেতে যেতে পাবেন না, আপনি ওদের বাড়িতে খেতে যাবেন যেতে পাবেন না। আর কিস্তিতে যারা টাকা তুলেছে তাদেরকে একদিন বাড়িও বিক্রি করতে হবে, কিস্তি পরিশোধ করতে। কিস্তির শেষ পরিণাম নিঃস্ব, কিস্তির শেষ পরিণাম ফকির, প্রায়ই তাই হবে, প্রায়ই। খুতবার আজান মাইকে দেওয়া যাবে কি? দিতে পারে, খুতবার আজান মাইকে না দেওয়াই ভালো, দিতে পারে, আজান জোরে বাহিরে যাবে এটাই ঠিক, দুই আজান নয় এক আজান দিবেন। শেখ আমি পর্দা করি, যারা সালাত আদায় করে না এবং শিরক বেদাতে লিপ্ত তাদের সাথে দেখা করা যাবে কি? করতে পারে, যারা অমুসলিম নারী তাদের থেকে বেঁচে থাকবেন, বা যারা হিজড়া নারী তাদের থেকে বেঁচে থাকবেন। মুসলিম মহিলা সালাত আদায় করে না, আপনার সাথে দেখা করতে পারে, সমস্যা নেই। সালাত আদায় করে না আর সালাতকে অস্বীকার করে দুইটা এক নয়, শয়তানি করে না, মাঝে মধ্যে করে, একটা হলো অস্বীকার করা আর একটা হলো করে না, দুইটা এক নয়। রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া পড়া যাবে কি না? রুকু সিজদার তাসবিহ ছাড়া অন্য দোয়া, জি সিজদায় আরো অনেক দোয়া পড়বেন, আরো দোয়া হবে, কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে না রুকু সিজদায়, কোরআনের দোয়াগুলো বলা যাবে না রুকু সিজদায়। রুকু সিজদায় হাদিসের দোয়া পড়বেন, সালাম ফিরার বৈঠকে কোরআনের দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ। আমার বাসায় টয়লেট ও বাথরুম একটাই, সমস্যা নেই, আপনি বসার সময় দোয়া পড়ে বসবেন, উঠে গেলেন দোয়া পড়ে, এখন আপনি ফ্রি, আপনার টয়লেটটা তো আপনার যে ঘরে সন তার চেয়ে সুন্দর হয়ে আছে, টয়লেট মানেই সেখানে ইবাদত করা যাবে না, তাসবিহ তাহলিল করা যাবে না, এ কথা নয়, পেশাব পায়খানা চলাকালীন ইবাদত করা যাবে না, এইটা নিষেধ। দোয়া পড়ে বসেছেন, দোয়া পড়ে উঠে গেলেন, এখন আপনি ফ্রি, আপনি এখন দোয়া পড়ে ওযু শুরু করেন। ছেলে মেয়ে থাকাকালীন স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে? জি না, জমি লিখে দিলে অংশ হারে দিতে হবে, তাছাড়া দিয়ে থাকলে ফেরত নিতে হবে, আল্লাহ রাসূল শক্তভাবে না করেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খের। আমরা জানি জমিন মুমিন ব্যক্তি জান্নাতে 70টি হুর পাবে, কিন্তু প্রশ্ন হলো মোমেন নারী তারা কি পাবে? মোমেন নারীর যা প্রয়োজন তাই পাবে, মা তাস্তাহী আনফুসুকুম, জান্নাত হলো তোমার আত্মা যা চাই সেটাই জান্নাত, জান্নাতে যদি কোনো ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়, জান্নাতে যদি মানুষের কোনো প্রয়োজন থাকে সেটা পূর্ণ হলো না তাহলে আল্লাহর কাজ দুর্বল, যেটা আপনি ভাবতে পারবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন চোখে দেখেনি, জান্নাত এমন কোনো এমন কিছু যেটা মানুষ কোনোদিন কানে শোনেনি, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, হাদিস বুখারী মুসলিম হাদিসে কুদসি, জান্নাত ভিন্ন জিনিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। যারা শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি, সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়।
আর যেসব ভাইরা বিরোধিতা করেছেন তাদের জন্য দোয়া করি।